ডায়লগ রীনা গুপ্তার থেকেই মানা হয় এক্স্যাক্টলি মানে একটা এজে দাঁড়িয়ে এসে কিছু জিনিস বলে একটা মানে ও এরকমই ফ্র্যাঙ্ক অ্যাকচুয়ালি মানে যখন ওকে বলা হয়েছিল ইয়েতে একটা ছিল একটা সিন কপিল শর্মা শোতে ওখানে কোনো একটা মুভির ইয়ে করতে এসছিল বাধাই হতো বা কোনো একটা কিছু প্রোমো করতে এসছিল তখন ওকে জিজ্ঞেস করেছিল যে মানে কেউ কমেন্টে লিখেছে ফটোর যেমন কমেন্ট একটা সেকশন হয় না যেখানে ফটো আপলোড করে কমেন্টে তোমাকে বলা হয় আপনাকে আমাকে পামেলা অ্যান্ডারসনের মতন বলা হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তাহলে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই কোয়েশ্চেন অ্যান্সার্স দিই এখন আমরা ইউটিউবেও দিচ্ছি আপনারা আপনাদের মতামত ওখানে জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন আর এদের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো একদম আজকে আমরা একটা মুভির টিজার রিয়্যাক্ট করছি লাভ স্টোরিজ টু যেটা আই থিঙ্ক ডাইরেক্ট নেটফ্লিক্সে রিলিজ করবে হ্যাঁ বাট এটা ডাইরেক্টররা অন্য ডাইরেক্টর মিলে করছে আমিত রবীন্দ্রনাথ শর্মা কঙ্কনা সেন শর্মা আর বালকি আর সুজয় ঘোষ নাইস বেশ অন্যরকম ডাইরেক্টররা মিলে এটা করছে তো ইন্টারেস্টিং লাগলো আমার মনে হয় ফার্স্ট একটাও বেশ ইন্টারেস্টিং ছিল আর চারটি পার্টে ছোট ছোট সিনেমা তো বেশ এন্টারটেইনিং আর স্টারিং এ আছে অমৃতা সুভাষ অঙ্গদ বেদি কাজল কুমুদ মিশ্রা মৃণাল ঠাকুর নীনা গুপ্তা তামান্না ভাটিয়া তিলোত্তমা শোম বিজয় ভার্মা মানে সব জেনারেশনকে কভার করে নিয়েছে তিনটে জেনারেশনকে কভার করে নিয়েছে মৃণাল তিনটে আলাদা আলাদা জেনারেশনকে কভার করে নিয়েছে আর এবার তো দেখতে হয় হ্যাঁ এটা টিজার বেরিয়েছে তো দেখা যাক কেমন করেছে ও এরকমই ফ্র্যাঙ্ক অ্যাকচুয়ালি মানে যখন ওকে বলা হয়েছিল ইয়েতে একটা ছিল একটা সিন কপিল শর্মা শোতে ওখানে কোনো একটা মুভির ইয়ে করতে এসছিল বাধাই হতো বা কোনো একটা কিছু প্রোমো করতে এসছিল তখন ওকে জিজ্ঞেস করেছিল যে মানে কেউ কমেন্টে লিখেছে ফটো যেমন কমেন্ট একটা সেকশন হয় না যেখানে ফটো আপলোড করে কমেন্টে তোমাকে বলা হয় আপনাকে আমাকে পামেলা অ্যান্ডারসনের মতন বলা হয় যখন আপনি কম বেশি ছিলেন পামেলা অ্যান্ডারসনের মতন আমার বুকস নেই তো ও অতটাই ফ্র্যাঙ্ক অতটাই মানে মানে বলছি মানে এই কাজেরই অনেকটা এই কাছে যাই হোক মানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য যেটা তৈরি হয়েছে একটা আলাদা সেপারেট একটা জনরা এখানে কাজলের লুকসটা একদম ঘরোয়া একজন আর ওর হাসি তো সবাই জানে ফেমাস তো এখানে ওটাই আছে খুব বেশি ডায়লগ নেই যেহেতু এটা টিজার হ্যাঁ জাস্ট ক্যারেক্টারগুলোকে দেখাবো সুইট এন্ড সেক্সি আর তোমার কি বলে তামান্না ভাটিয়া আর বোল্ডনেস বোল্ড সেক্সি আর কি আর তিলোত্তমা কিছু মিস্টেরিয়াস কিছু জিনিস মনে হলো হ্যাঁ ওর কোনো ডায়লগ দেখালো না অন্যরকম লুকটা আমার মনে হলো ডায়লগ কিছু দেখায়নি
আর বিজয় বর্মা আছে, অঙ্গদ বেদি আছে, কুমুদ মিশ্রা আছে, ফিমেল কাস্টও বেশ ভালো আছে, মানে সরি মেল কাস্টও খুব ভালো আছে। দেখা যাক, অ্যাকচুয়ালি এখানে নানান পয়েন্ট অফ ভিউ বোঝা যায়। হ্যাঁ, আর স্টোরি গুলো যেহেতু আলাদা আলাদা স্টোরি, ওটাই তো আপনার বোরনেস লাগবে না, লাগবে না একটা প্যাকেজ করতে যাবে, জিনিসকে টানতে হবে, জাস্ট টপিকটা বললেই হয়। এক্স্যাক্টলি, আমার মনে হয় লাস্ট পয়েন্টে কথা বলা হবে। হরর স্টোরি ওরকম চারটে ভাগে, মানে চারটে সিনেমা নিয়ে একসাথে ডাইরেক্টর করেছিল, আর এটা সবথেকে আমার ভালো লাগে কারণ কি ডাইরেক্টররা একসাথে কাজ করছে, একটা কোলাবোরেশন, একটা কোলাবোরেশনে সবার থিংকিং এ, সবার মতামতে, সবার ভিন্ন মতামত হলো একটা জায়গা, যে ওরা একই জায়গায় কাজ করছে, এটা ভালো লাগে। আমাদের ইন্ডিয়ান সিনেমা আমার মনে হয় কোলাবোরেশনটা আরো বেশি দরকার, কারণ কি হিউজ ইন্ডাস্ট্রি, শুধু আমি বলিউড বলবো না, মানে প্রত্যেকটা রিজিওনাল ইন্ডাস্ট্রি অনেক বড়, তাদের মধ্যে একটা কোলাবোরেশন হলে কে আটকাবে? আপনারা বলবেন আপনারা কতটা ইন্টারেস্টেড এটা নিয়ে, আপনারা যে প্রথমটা দেখে থাকেন এটার জন্য কতটা ওয়েট করে আছেন সেটা জানাবেন, আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব, আর এরকম আর কোন ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবে। আবার তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে, বাই বাই।